যুদ্ধ নিষেধাজ্ঞা বন্ধে প্রধানমন্ত্রীর আহ্বান, রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘকে জোরালো ভূমিকা নেয়ার তাগিদ। জাতিসংঘ সহ অন্য বিদেশী জনদের আলোচনা সত্ত্বেও একজন রোহিঙ্গাকেও তাদের মাতৃভূমিতে এ পর্যন্ত পাঠানো যায় নাই। দুর্গোৎসবের সময় রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার আহ্বান, সুষ্ঠুভাবে পূজা আয়োজনে 21 নির্দেশনা। আইসিইউ থেকে ছড়াচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া, সংক্রমণ ঠেকাতে আসছে নির্দেশিকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদের সাথে আছেন রাজীব রামা। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24। যুদ্ধ, অস্ত্র প্রতিযোগিতা ও নিষেধাজ্ঞা বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে তিনি বলেছেন, যুদ্ধ নিষেধাজ্ঞা কোনো জাতির জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। রোহিঙ্গা প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দীর্ঘ উপস্থিতি অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা এবং সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করেছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র থেকে ফারজানা শোভার রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের 77তম অধিবেশনে বরাবরের মতোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলায় ভাষণ। গেল কয়েক মাস ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, যুদ্ধের জেরে বিশ্বজুড়ে খাদ্যসহ নিত্যপণ্যের দাম বেড়েছে, সেই সাথে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় সংকট আরও বাড়ছে। এ অবস্থায় অস্ত্র প্রতিযোগিতা, যুদ্ধ ও নিষেধাজ্ঞা বন্ধের আহ্বান জানান তিনি। বিশ্ববিবেকের কাছে আমার আবেদন, অস্ত্র প্রতিযোগিতা, যুদ্ধ, স্যাংশন বন্ধ করুন। এবারও রোহিঙ্গা সংকট প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই সংকট বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। এই অবস্থায় প্রত্যাবাসনে জাতিসংঘের কার্যকর পদক্ষেপ চান তিনি। জাতিসংঘ সহ অন্য বিদেশী জনদের নিয়ে আলোচনা সত্ত্বেও একজন রোহিঙ্গাকেও তাদের মাতৃভূমিতে এ পর্যন্ত ফেরত পাঠানো যায় নাই। মিয়ানমারে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র সংঘাত মাতৃযুদ্ধ রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে আরও দৃঢ় করে তুলেছে। জলবায়ু নিয়ে প্রতিশ্রুতি দিয়ে কথা না রাখার দুষ্টচক্র থেকে বের হয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অন্তর্ভুক্তিমূলক জলবায়ু কার্যক্রম প্রসারে বিশ্ব নেতাদের আহ্বান জানান তিনি। জলবায়ু নিয়ে প্রতিশ্রুতি দেওয়া আর ভাঙার একটি দুষ্টচক্র আমরা অতীতে দেখেছি, আমাদের এখনই এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় প্যারিস চুক্তি বাস্তবায়নের সঙ্গে এবং টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অসংখ্য পদক্ষেপ নিয়েছে। জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 19তম বাংলা ভাষণকে স্বাগত জানিয়েছে সারা বিশ্বের বাংলা ভাষাভাষীরা। জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কোভিড ও কোভিড পরবর্তী অর্থনৈতিক মন্দা, সন্ত্রাস, জঙ্গিবাদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ থেকে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবেলায় বাংলাদেশের যে সাফল্য, তার মডেল জাতিসংঘের কাছে তুলে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি 77তম অধিবেশনের এই ভাষণে তিনি বললেন, ইউক্রেন, রাশিয়ার মতো আরও নানা যে যুদ্ধ বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে, এই সংকট মোকাবেলায় বহু জাতিকে সামষ্টিক পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘ সদর দপ্তর থেকে ফারজানা শোভা, 21 টেলিভিশন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। শারদীয় দুর্গোৎসবের সময় কোনো রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
পরিষদের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এবার 32,000-এরও বেশি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। পরিষদের নেতারা জানান, ধর্মীয় অনুষ্ঠানে পুলিশ মোতায়েন করা মানে রাষ্ট্রের ব্যর্থতা। এতগুলো মন্দির মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা সত্যি দুরূহ বলেও মন্তব্য করেন তারা। মাহমুদ হাসানের প্রতিবেদন। জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে পূজা উদযাপন পরিষদের এই সংবাদ সম্মেলন। এবার 1 অক্টোবর থেকে শুরু হয়ে 5 অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা। এবার 32,168টি মন্দির মণ্ডপে পূজা হবে, যা গত বছরের তুলনায় 50টি বেশি। পরিষদের পক্ষ থেকে সুষ্ঠুভাবে পূজা আয়োজনে 21 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। মন্দির মণ্ডপে নিরাপত্তায় থাকবে সিসি ক্যামেরা। পরিষদের সাধারণ সম্পাদক বলেন, এবার পূজাতে সারা দেশে মন্দির মণ্ডপে শতভাগ নিরাপত্তায় কাজ করছে সরকার। আমরা এমন একটা পরিবেশ নিশ্চিত করতে চাই, এটা রাষ্ট্রের সরকারের দায়িত্ব, যেখানে পূজা, ঈদ, বড়দিন, বৌদ্ধ পূর্ণিমা এইসব অনুষ্ঠানগুলো কেন প্রোটেকশনের মাধ্যমে অনুষ্ঠিত হবে, তার মানে রাষ্ট্রের দুর্বলতা আছে, রাষ্ট্রের ব্যর্থতা আছে। এই বিষয়টা তো মন্দিরে হামলা, সংখ্যালঘুদের উপর হামলা, প্রতিমা ভাঙচুরের সাথে জড়িতদের শাস্তির জন্য বিশেষ আইন প্রণয়নের দাবি জানান পরিষদের সভাপতি। তিনি বলেন, হামলাকারীদের কোনো ধর্ম নেই। এমন একটি আইন করতে হবে, যারা অভিযুক্ত হবেন, অপরাধী যারা অভিযুক্ত হবেন, তাদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে এবং স্পেশাল আদালতে, স্পেশাল ট্রাইব্যুনালে সর্বোচ্চ সর্ব কম সময়ের মধ্যে আমরা চেষ্টা করব, বলবো, আমরা দাবি জানাবো, 1-1.5 মাসের মধ্যে যেন অপরাধী তারা শাস্তি পায়। পূজায় সরকারি ছুটি দুদিন করার পাশাপাশি 2021 সালে দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনাগুলোর তদন্ত ও দ্রুত বিচার দাবি করা হয় সংবাদ সম্মেলন থেকে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। প্রকৃতিতে কাশফুল, আকাশে সাদা মেঘের ভেলা জানান দিচ্ছে কয়েকদিন পরেই শারদীয় দুর্গাপূজা। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় মাতৃরূপ ধারণ করছে দেবী। তুলির শেষ মুহূর্তের আঁচড় আর অলঙ্কারে সাজানো হচ্ছে প্রতিমা। 5 দিনের উৎসব আনন্দে মাততে অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। আর মণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসের প্রতিবেদন। কাশফুল, আকাশে সাদা মেঘের ভেলা, শিউলি ফুলের সুঘ্রাণ আর ঢাকের শব্দ জানান দিচ্ছে কয়েকদিন পরেই শুরু হবে শারদীয় দুর্গোৎসব। 25 সেপ্টেম্বর মহালয়ায় ঢাকঢোল আর কাঁসার ঘণ্টায় শুরু দেবীপক্ষের আনুষ্ঠানিকতা। 1 অক্টোবর বোধন পূজার শুরু এই উৎসব, 5 অক্টোবর শেষ হবে দেবী বিসর্জনে। বরগুনায় 161টি মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের আশা আয়োজকদের। মাটির কাজ শেষ করে চলছে রঙের কাজ। ভালোই প্রস্তুতি চলতেছে, আশা করি ভালোভাবেই পূজা উদযাপন হবে। মাকে সাজিয়ে তুলছেন চাঁদপুরের প্রতিমা শিল্পীরাও। সদর সহ 8 উপজেলায় 219টি মণ্ডপে সিসিটিভি স্থাপন সহ নানা প্রস্তুতি নিয়েছে পুলিশ বিভাগ। এখন দিনরাত পরিশ্রম করা হচ্ছে, যেই প্রতিমাগুলো অর্ডার নেওয়া হইলো সেই প্রতিমাগুলার যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দেওয়া যায়, সুষ্ঠুভাবে আমাদের এই উৎসব পালন পালিত হবে বলে আমি বিশ্বাস রাখি। গত বছর পূজা মণ্ডপে কোনো স্ট্যাটিক মানে স্থায়ী আনসার পুলিশ ছিল না, এবার স্থায়ী আনসারও থাকবে, পুলিশও থাকবে। নাটোরের 389টি মণ্ডপে চলছে প্যান্ডেল ও সাজসজ্জার শেষ পর্যায়ের কাজ। সব কিছুরই দাম বেশি, খরচ বেড়ে গেছে, এতই দাম পড়তে পড়তেছে না, বাইরে আমরা নিচ্ছি না। আমাদের নিজস্ব ভলেন্টিয়ার সহ পুলিশ বিভাগ এবং প্রশাসন যথেষ্ট সহযোগিতা আমাদের করছে। ফেনীর 143টি মণ্ডপের নিরাপত্তায় অধিক গুরুত্বপূর্ণ 57টি, গুরুত্বপূর্ণ 50টি এবং সাধারণ হিসেবে 36টিকে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। সবাই মিলে চেষ্টা করলে এবারের পুজো শান্তিপূর্ণভাবে, নিয়ম শৃঙ্খলাভাবে সবাই উদযাপন করতে পারে। যে কোনো ধরনের ডিউটির জন্য আমাদের পুলিশ আমরা প্রস্তুত আছে, আমরা এবং সেভাবে পুরো পরিকল্পনা দেব। এবছর হাতিতে চড়ে মর্তলোকে আসবেন দেবী দুর্গা, স্বর্গলোকে ফিরে যাবেন নৌকায়, ফলে পৃথিবীর শস্য ভাণ্ডারে পরিণত হবে, ভরে উঠবে সুখ সমৃদ্ধিতে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ থেকে রোগীর শরীরে প্রবেশ করছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া। বিএসএমএমইউর আইসিইউতে 80% রোগীর শরীরে এসব ব্যাকটেরিয়ার অস্তিত্ব মেলেছে। এর 13% কোনো অ্যান্টিবায়োটিকেই দমাতে পারে না। এতে ঝুঁকিতে পড়ছে আইসিইউতে থাকা রোগীরা। 21 স্পেশালে শৈলি শবনমের 2 পর্বের প্রতিবেদনের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন আব্দুর রাজ্জাক।
সংকটাপন্ন রোগীদের শেষ আশ্রয়স্থল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ, কিন্তু সেখান থেকে অনেক রোগীর শরীরে ঢুকছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, এক বছরে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে 900 রোগীর মধ্যে মারা যায় 400 জন। এদের মধ্যে 80% রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার অস্তিত্ব মিলেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেসব মুমূর্ষু রোগী চিকিৎসা নিতে আসেন, তারা আগে বিভিন্ন হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন, তাই সেখান থেকে রোগীরা আক্রান্ত হওয়ার শঙ্কা করছেন চিকিৎসকরা। আইসিইউতে যারা ভর্তি হয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিভিয়ার ইনফেকশন বা সিভিয়ার ক্রিটিক্যাল ইল পেশেন্টগুলো ভর্তি হচ্ছে, ওখানে কিন্তু বিভিন্নভাবে এটা স্প্রেড করে, ওখানে ইনফেকশন কন্ট্রোল যেটা বলি আমরা, ওটা যদি অ্যাপ্রোপ্রিয়েট না করা হয় এটা কিন্তু আপনাকে স্প্রেড করতে পারে। গবেষকরা বলছেন, আইসিইউতে দীর্ঘদিন ধরে ওষুধের সংস্পর্শে থাকায় ব্যাকটেরিয়াগুলো সব ধরনের অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকার ক্ষমতা লাভ করে। যাদের কোনো অ্যান্টিবায়োটিকই দমাতে পারে না এমন ব্যাকটেরিয়ার অস্তিত্ব মিলেছে অন্তত 13%। এতে ঝুঁকিতে পড়েছে আইসিইউতে থাকা রোগীরা। আনইউজুয়াল আর কিছু অ্যান্টিবায়োটিক দিয়েও ট্রাই করি যে কোনো একটা সেন্সিটিভ অ্যান্টিবায়োটিক যাতে আমরা পাই, যাতে ক্লিনিশিয়ান সেটা দিতে পারে। তখন দেখা যায় যে হয়তো সেকেন্ড প্যানেলটা বসাইলাম, সেখানে দেখা যাচ্ছে কোনো অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ নাই, এরকম কিন্তু পাওয়া যায়। এবং এগুলি কিন্তু বেশিরভাগ আপনার এই জন্য আইসিইউতে কিন্তু এই ধরনের প্যানড্রাগ রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াগুলি কিন্তু বেশি থাকে। তবে দেরিতে হলেও নজরদারির উদ্যোগ নিচ্ছে সরকার, আইসিইউর মাধ্যমে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া সহ বিভিন্ন সংক্রমণ ঠেকাতে আলাদা পথনির্দেশক তৈরির কাজ চলছে। আইসিইউতে যদি আপনার কোনো সংক্রামক রোগ থাকে বা রেজিস্ট্যান্ট অর্গানিজম দিয়ে আক্রান্ত রোগী থাকে, তার সঙ্গে যদি একটা নর্মাল রোগীও থাকে মানে ইনফেকশন ছাড়া, তাহলে সেও তো রিস্কে থাকবে। এগুলা অনেক বড় বড় কাজ, এগুলো নিয়েও আমরা চিন্তা করছি যাতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রিভেন্ট করা যায়। এদিকে মাছ, গরু, মুরগিতে অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহারের মাধ্যমেও মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ শক্তি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। এনভায়রনমেন্টের সাথে মানুষ, হিউম্যান, অ্যানিমেল, পোলট্রি সব কিন্তু একটা সিস্টেম, ইভেন ফিশারিজ, সব জায়গায় কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। চলতি বছরই চালু হতে পারে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এয়ারপোর্ট পরারি অংশ, প্রকল্পের অগ্রগতি 52%। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জমি অধিগ্রহণ আর অর্থায়ন। সময়ক্ষেপণও হয়েছে বেশ, তবে সব বাধা পেছনে ফেলে পর্যন্ত প্রকল্পের অগ্রগতি হয়েছে 52%। এয়ারপোর্ট বরানী অংশ এবছরই খুলে দিতে চলেছে জোর প্রচেষ্টা। প্রকল্পটি নিয়ে রিপোর্ট করছেন মোহাম্মদ নুরুন নবী। ব্যস্ততম এয়ারপোর্ট রোড, একে বেঁকে চলা এই উড়াল সড়ক স্বস্তির বার্তা দিচ্ছে এই করিডোরে চলাচলকারী সবাইকে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি মডেলের এই প্রকল্পটি নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি, 3 বছর মেয়াদ থাকলেও এর মধ্যে পেরিয়ে গেছে 9 বছর। বাধা ছিল অ্যালাইনমেন্ট চূড়ান্ত করা, ভূমি অধিগ্রহণ ও অর্থায়ন, সব কিছুর অবসান হয়েছে। এয়ারপোর্ট থেকে কমলাপুর হয়ে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত বেশিরভাগ থাকবে রেল লাইনের উপর। এরই মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটা শুরুটা খুব টানাপোড়েনের মধ্যে দিয়ে হয়েছে, ফান্ডিং প্রবলেম, নাও ইট ইজ ওভার। নির্মাণযোগ্যে এখন বাধাহীন শুধু এগিয়ে যাবার পালা। তেজগাঁও পর্যন্ত সকল বিম বসে গেছে, কুড়িল পর্যন্ত অনায়াসে গাড়ি চালিয়ে চলে আসা যায়। রেলের উপর টি গার্ডার বসানো চ্যালেঞ্জের হলেও কুড়িল পেরিয়ে এগিয়ে চলেছে ভায়াডাক্ট। 52% কার অলরেডি আমরা শেষ করেছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। কাওলা, বনানী, বিজয় সারণী, তেজগাঁও এ উঠানামার সবকটি র্যাম্প ডিসেম্বরে খুলে দেওয়ার পরিকল্পনায় এগিয়ে চলছে নির্মাণ কাজ। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রাক্কলিত ব্যয় 8,940 কোটি টাকা। ঢাকা যেমন ঐতিহ্যের শহর, ঠিক তেমনি হবে জ্যামেরও শহর। অসহনীয় যানজট থেকে নগরবাসীকে কিছুটা হলেও মুক্তি দিতে সরকারের
অনেক উদ্যোগ চলমান, যার একটি হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মেগা প্রকল্পটি এয়ারপোর্ট থেকে বনানী কমলাপুর হয়ে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত বিস্তৃত। এই প্রকল্পটিতে ঢাকার বাইরে থেকে যে যানবাহনগুলো আসবে সেগুলো যাতে শহরে প্রবেশ না করে সেই ব্যবস্থা রাখা হয়েছে। তো এই প্রকল্পের প্রথম অংশ বনানী পর্যন্ত এই বছরের ডিসেম্বরে চালু করার পরিকল্পনা প্রকল্প সংশ্লিষ্টদের, আর সেটা বাস্তবায়িত হলে এই শহরের যানজট কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা। নয় বছর আগের বেঁধে দেয়া মূল্যে সরবরাহ করা খাবারে মেটে না রোগীদের দৈনন্দিন পুষ্টি চাহিদা, রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের অভাব, এমনই নানা সমস্যায় ঢুকছে দেশের একমাত্র বিশেষায়িত পাবনা মানসিক হাসপাতাল। রাজিউর রহমান রুমের রিপোর্ট, জানাচ্ছেন সতর্ক দত্ত। সকালে সপ্তাহে তিন দিন খিচুড়ি, চার দিন সুজি রুটি, বিকেলে বিস্কুট, দুপুরে ও রাতে মাছ বা মুরগির মাংস, কখনো ডিম, সাথে সবজি ডাল, এটি মানসিক রোগীদের খাবারের তালিকা। 2013 সালে একদিনের খাবারের বাজেট 75 টাকা থেকে বাড়িয়ে 125 টাকা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এতে সংযুক্ত ভ্যাট আয়কর। নয় বছরেও বাড়েনি খাবার সরবরাহের এই বরাদ্দ। এই 125 টাকার উপর আবার ভ্যাট আয়কর দিয়ে 9.5% মাইনাস হয়ে যায়, 9.5% মাইনাস হলে তখন আরও কমে যায়। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তাতে খাবারের মান তো একটু, তরকারি আইটেমটা একটু দুর্বল হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন মানসিক রোগীদের প্রয়োজন পুষ্টি সমৃদ্ধ খাবার। কার্বোহাইড্রেট বা শর্করা খাবারটা একটু কমিয়ে প্রোটিন বা অন্য খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে, ও বা শাকসবজির পরিমাণ বা অন্যান্য যে ফলমূল, এই ধরনের পুষ্টিকর খাবার দিয়ে ওই অভাবটা পূরণ করা যেতে পারে। ঠিকাদারের মামলায় টেন্ডার কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। আড়াই মাস ধার দেনায় খাবার সরবরাহ করে হাসপাতাল কর্তৃপক্ষ, বকেয়া পড়ে প্রায় 38 লাখ টাকা। রোগী ভর্তি বন্ধ ও ভর্তি থাকা রোগীদের বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত নেন পরিচালক, পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে ও মামলা খারিজ হওয়ায় সেই সিদ্ধান্ত বাতিল হয়। আমাদের বিলটা দেবো, এই যে কদিন খাওয়া, এই বিলের সমস্যা এখনো সমাধান হয়নি এখনো। চিকিৎসক কর্মচারী সংকটেও জর্জরিত মাত্র 9 জন চিকিৎসক দিয়ে চলা 500 শয্যার হাসপাতালটি। আসলে আমি পোস্টেড আরএমও না, এখানে একজন আরএমওর পদান হওয়া খুবই জরুরি। একজন একটা 500 বেডেড হসপিটালে আরএমওর তো আসলে দায়িত্ব কম গুরুত্বপূর্ণ না। পোস্ট আছে ডাক্তারের 31টা পোস্ট, এখানে আমাদের এখন 9 জন আছে। এই বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষকে অনেকবার লেখা হয়েছে এবং আশা করি কর্তৃপক্ষ এর দিকে নজর দেবে। রোগীদের খাবারের বরাদ্দ বাড়ানো এবং চিকিৎসক সংকট কাটানো গেলে গতি ফিরবে পাবনা মানসিক হাসপাতালে, মনে করছেন সংশ্লিষ্টরা। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। রাজধানীর শাহালী এলাকার বাসু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামি মোহাম্মদ আলকেসকে বরিশাল থেকে গ্রেফতার করেছে র‍্যাব। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে 2012 সালের 12ই মে বাসু মিয়াকে গুলি করে হত্যা করে আলকেস। এই ঘটনায় আলকেস সহ 13 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনার 3 মাসের মধ্যে আলকেস সহ বেশ কয়েকজন গ্রেফতার করা হয়। 4 মাস কারাভোগের পর তারা জামিনে বের হয়ে আসে। জামিনপ্রাপ্ত অন্যান্য আসামিরা আদালতে হাজিরা দিল, আলকেস পালিয়ে বেড়ায়। এ সময় সে তার 2 সহযোগীকেও হত্যা করে। 2021 সালের 15 নভেম্বর বাসু হত্যা মামলায় আলকেস সহ 5 জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। আলকেস সে জামিন নিয়ে আত্মগোপনে চলে যায় এবং আত্মগোপনে চলে যেয়ে এই মামলার অন্যতম আরও 2 জন আসামি সানু এবং আজহার, এই 2 জনকে সাভার এলাকায় নির্মমভাবে হত্যা করে। সেই হত্যা মামলার আসামিও কিন্তু আলকেস। এবং শুধু তাই না, সে অবৈধ বালুর ব্যবসা করত এবং সেখানে সে ব্যাপারেও এই শাহালি থানাতেই এই পরিবেশ অধিদপ্তর বিরুদ্ধে মামলা রুজু করেছে। এইসব ঘটনার প্রেক্ষিতে যখন এই থানা পুলিশ তাকে খোঁজা আরম্ভ করলো, তখন এখান থেকে সে পালিয়ে সে বরিশাল চলে যায়। এই পর্যায়ে সে বরিশালে বসবাস করত এবং বরিশাল থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। যুদ্ধ নিষেধাজ্ঞা বন্ধে প্রধানমন্ত্রীর আহ্বান, রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘকে জোরালো ভূমিকা নেওয়ার তাগিদ। দুর্গোৎসবের সময় রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার আহ্বান, সুষ্ঠুভাবে পূজা আয়োজনে 21 নির্দেশনা। আইসিইউ থেকে ছড়াচ্ছে অ্যান্টিবায়োটিক, প্রতিরোধী ব্যাকটেরিয়া সংক্রমণ ঠেকাতে আসছে নির্দেশিকা।
সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24online। অতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় একুশে দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথে থাকুন।